থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। প্রথমেই একটা কথা বলি, আজকে থেকে কিন্তু আমরা নতুন সিরিজ শুরু করছি। আজকে সন্ধ্যে 6টার সময় আছে, সেটা হলো ডিভিশনের খুঁটিনাটি। এই সিরিজটা কি নিয়ে তোমাদের বলে দিই, এই সিরিজটা হলো যত মানে কলকাতা ফুটবলের লোয়ার ডিভিশন আছে সেগুলোর যে এখন অসুবিধা হচ্ছে প্রচুর সবকটা ক্লাবে, তো সেখান থেকে একজন অফিসিয়ালকে নিয়ে এসে তিনটে ক্লাব থেকে আমরা কিন্তু লাইভ করবো, যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি যে সেখানে কি কি প্রবলেম হচ্ছে। যেমন 5th ডিভিশন, 4th ডিভিশন, 3rd ডিভিশন সব কিন্তু আসবে, কিন্তু আজকে যেটা সেটা হলো নার্সারি ডিভিশনের তিনটে ক্লাবকে নিয়ে। তো অবশ্যই কিন্তু দেখো, আগের বছর আমরা সিএফএল ক্লাব ট্যুর করেছিলাম, তোমাদের সবার সেটা ভালো লেগেছিল, ভালো রেসপন্স এসেছিল। সেই রকমই এবার কিন্তু আরো লোয়ার ডিভিশনে গিয়ে আমরা এই ফুটবল ক্লাবগুলো যত অফিসিয়াল আছে তাদের সাথে কিন্তু কথাবার্তা বলবো এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে সেই ডিভিশনগুলোর এখন কি অবস্থা। তো অবশ্যই যারা বাংলার ফুটবলকে ভালোবাসো অবশ্যই কিন্তু আজকে সন্ধ্যে 6টার সময় দেখো। তো এবার আসি ভিডিও টপিকে। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে বরুসিয়া ডটমুন্ড এবং হায়দ্রাবাদ এফসি যে টাই আপটা হয়েছে সেটা কিন্তু কালকে বিকেল 4:30 সময় ওরা ওদের ফেসবুক এবং ইউটিউবে অফিসিয়ালি লঞ্চ করেছে। এবং যেই কন্ট্রাক্টটা হয়েছে সেটা হচ্ছে 2 বছরের এবং আরো 3 বছরের এক্সটেনশন হতে পারে, মানে টিল 2025 অবধি কিন্তু এটা এক্সটেন্ড হতে পারে। এবং যেই যেই জিনিসগুলোতে এই দুজন মানে বরুসিয়া ডটমুন্ড এবং হায়দ্রাবাদ মিলে নজর দেবে সেটা হলো হচ্ছে বিল্ডিং অফ হায়দ্রাবাদ এফসি, হায়দ্রাবাদ এফসির একাডেমি স্ট্রাকচার এবং কোচ এস এডুকেশন। তো এই তিনটেতে মেন নজর দেবে, ফোকাস করবে। এছাড়াও কানেকটিভিটি এবং এক্সপেনশন অফ ফ্যান বেস, কারণ জানো বরুসিয়া ডটমুন্ডের ফ্যান বেস কিন্তু অসাধারণ, মানে ওয়ার্ল্ডের বেস্ট আল্ট্রাস ধরা হয়। তো সেই বেসিসেই কিন্তু হায়দ্রাবাদেরও ফ্যান বেসটাকে এক্সপেনশন করা হবে। তো বাকি নিউজগুলো বলবো, আজকে কিন্তু শুধু ট্রান্সফার নিউজ, মানে ট্রান্সফারের ছড়াছড়ি সবকটা তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও, তাই রেগুলার কোনো ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর ট্রান্সফার নিউজের প্রথমেই যেটা সেটা হলো কার্ল ম্যাথিউর কথা। কার্ল ম্যাথিউর কথা তোমাদের আগেই বলেছিলাম, আগে একটা ভিডিওতে এবং লাইভেও বলেছিলাম যে কার্ল ম্যাথিউর হয়তো খুব শিগগিরই সাইন হতে চলেছে। এবং কার্ল ম্যাথিউর কিন্তু সাইনিং অফিসিয়ালি হয়ে গেছে, 1 বছরের কন্ট্রাক্ট। আগের বছর কিন্তু কার্ল ম্যাথিউর এটিকে মোহন বাগানেই ছিল, আর এটিকে মোহন বাগানে পারফর্মও ভালো করেছিল, একটা অসাধারণ গোল দিয়েছিল, কিন্তু 6টা ম্যাচ পরে কিন্তু একটা বাজে ইঞ্জুরি হয়ে যায়, লিগামেন্ট টিয়ার হয়ে যায়, তো তারপরে কিন্তু পুরোপুরি সিজন থেকে বেরিয়ে যায়। আর এই কার্ল ম্যাথিউ কিন্তু যথেষ্ট একজন হাই প্রোফাইল প্লেয়ার, এই কার্ল ম্যাথিউ মাদারওয়েল এফসি থেকে এসেছিল, এসে কিন্তু আগের বছর পারফরমেন্স দিচ্ছিল, তখন একটা মানে বাজে ইনসিডেন্টে বেরিয়ে যায়, তো তাকে কিন্তু আবার সাইন করে নেওয়া হয়েছে। আর কার্ল ম্যাথিউ কিন্তু মাত্র 27 বছর বয়স, যথেষ্ট ভালো প্লেয়ার। আর মাদারওয়েল এফসি বললাম মানে বুঝতেই পারছি যে স্কটিশ 1st ডিভিশন, মানে ওখানে কিন্তু একদম 1st ডিভিশনে খেলে, তাছাড়া কিন্তু ইংলিশ লোয়ার ডিভিশন গুলোতেও খেলেছে অনেক ক্লাবের হয়ে, যেমন রিডিং এর হয়ে খেলেছে, রিডিং এর হয়ে কিন্তু একদম ইয়াং বয়সে খেলেছে, তাছাড়া ব্র্যাডফোর্ড এর হয়ে খেলেছে, প্লাইমাউথ এর হয়ে খেলেছে, এইসব টিমের হয়ে খেলা কিন্তু প্লেয়ার, যথেষ্ট ভালো প্রোফাইলের প্লেয়ার, তো তাই কিন্তু সাইন করে দিল। তো তারপরে চলে আসি পিটার হার্টলের কথা। এই পিটার হার্টলে কিন্তু শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান একটা টিমে সাইন করে নিয়েছে অলরেডি, মার্কাস মুরগালো কিন্তু একটা টুইট করেছে। আর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে জামশেদপুর এফসি হয়তো পিটার হার্টলে সাইন করেছে। আর এই পিটার হার্টলের কথা বলি, এই পিটার হার্টলেও কিন্তু মাদারওয়েল এফসি তেই খেলতো, মানে কার্ল ম্যাথিউ আর পিটার হার্টলে কিন্তু একই টিমের, আর মাদারওয়েল এফসি কিন্তু ক্যাপ্টেন ছিল পিটার হার্টলে। আর এই পিটার হার্টলে হলো একজন সেন্টার ব্যাক, 32 বছর বয়স, মানে ইংলিশ প্লেয়ার কিন্তু এও, আর এও কিন্তু মাদারওয়েল এফসির আগে কিন্তু ইংলিশ লোয়ার ডিভিশন গুলো খেলেছে, যেমন সান্ডারল্যান্ডে খেলেছে, ব্রিস্টাল রোভার্সে খেলেছে, আর সান্ডারল্যান্ডে কিন্তু ইউথ একাডেমি থেকে উঠে এসেছে এই পিটার হার্টলে। তো দেখা যাক, এখনো কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, তো যা শোনা যাচ্ছে জামশেদপুরেই কিন্তু এই পিটার হার্টলে সাইন করতে চলেছে। তো এবার আসি কোরোমিনাসের কথায়। কোরোমিনাস কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে এফসি গোয়া ছেড়ে দিচ্ছে, কারণ কিছুদিন আগে ইগার অ্যাঙ্গুলোও কিন্তু এই এই নিয়েই কথাবার্তা বলেছে, কারণ ইগার অ্যাঙ্গুলোও কিন্তু একজন স্প্যানিশ স্ট্রাইকার, সেও কিন্তু এসে গেছে এফসি গোয়াতে, তো সেই জায়গা থেকে কোরোমিনাসকে ছেড়ে দেবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। আর কোরোমিনাস কিন্তু আইএসএল এর হাইয়েস্ট পেড প্লেয়ার ছিল, আর লাস্ট 3টা সিজন তো কিছু বলারই নেই, প্রথম সিজনে এসেই গোল্ডেন বুট পেয়েছিল 18টা গোল করে, তারপরে সিজনে 16টা গোল করে আবার গোল্ডেন বুট, লাস্ট সিজনে গোল্ডেন বুট হয়েছিল 15টা গোলে, ওর ছিল 14টা গোল, কারণ 3-4টা ম্যাচ কিন্তু মিস করেছিল ইঞ্জুরির জন্য। তো সেরকম একটা প্লেয়ার, মানে 3টা সিজনে একদম অসাধারণ পারফরমেন্স, 48টা গোল করেছে শুধু লিগে, তাছাড়া কিন্তু 7টা গোল সুপার কাপেও আছে, এফসি গোয়ার হয়ে 3 বছরে 55টা গোল, মানে অসাধারণ একটা রেকর্ড, কিছু বলার নেই। তো সেই প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া ছেড়ে দিচ্ছে, এবার এটাই দেখার যে কোরোমিনাস কোন টিমে যায়, কারণ কোরোমিনাসকে যে টিম নিতে পারবে সেই টিম কিন্তু খুবই লাভবান হবে, কারণ ইন্ডিয়াতে কিন্তু একজন প্রবেন স্ট্রাইকার, 3টে সিজন পরপর কিন্তু টপ স্কোর আছে লিস্টে একদম। তো দেখা যাক এবার কোরোমিনাস কোন টিমে যায়, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হবে, যে ইন্ডিয়াতে থাকে না ইন্ডিয়ার বাইরে কোথাও আবার চলে যায় কোরোমিনাস, তো দেখা যাক এরপরে কি হয়।
এবার আসি মোহামেডান এসসির কথা। তো মোহামেডান কিন্তু মানে ট্রান্সফার মার্কেটে পুরো আগুন ধরিয়ে দিচ্ছে। সেকেন্ড ডিভিশন আই লিগ সেপ্টেম্বরের 15 তারিখ নাগাদ শুরু হবে, আর তার আগে কিন্তু রীতিমত খুব অসাধারণ কিছু সাইনিং করাচ্ছে। তিনজনকে কিন্তু অলরেডি সাইন করে নিয়েছে, তার মধ্যে হলো স্যামুয়েল সাদাব ডিফেন্ডার, ও কিন্তু মিনার্ভা পাঞ্জাব থেকে এসছে, আর এর আগে কিন্তু ও কেরালা ব্লাস্টার্স বি টিমে ছিল এবং সাদ্দান সমিতির হয়ে কিন্তু লোনে খেলে গেছে। এর সাথে সাথে আরেকজনকে সাইন করেছে, সে হচ্ছে এম এস দাংলিয়ানা, ও কিন্তু স্ট্রাইকার খেলে, মানে ওকে গোল মেশিন বলা হয়, আর ও ছিল কিন্তু মিজোরামের প্লেয়ার এবং চাংমারি এফসি তে খেলতো এবং ও তার হয়ে কিন্তু অনেক গোল করেছে। এরপরে জায়গায় সাইন করেছে সে হলো সেনা ফানাই, তো ও কিন্তু মিডফিল্ডার, তো মিডফিল্ড পজিশনে খেলে এবং ও কিন্তু মিনার্ভা থেকে এসছে এবং এর আগে কিন্তু আইজলে ছিল। তো তিনজনকেই কিন্তু সাইন করিয়েছে, কারণ তিনজনের সাথেই খুব পরিচিত ইয়ানলা এবং এরা একদম ইয়ং প্লেয়ার এবং পারফরমেন্সও খুব ভালো হবে। এবং আরও দুজন যাদের শোনা যাচ্ছে যে সাইন করাতে পারে, যদিও এখন অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো দু একদিনের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তারা হলেন আনোয়ার আলী, যে আনোয়ার আলী কিন্তু মাঝখানে মুম্বাই সিটি এফসি তে খেলা চলাকালীন ওর একটা হার্টের প্রবলেম হয়, তখন কিন্তু বিদেশে চলে যায় ট্রিটমেন্ট করতে, কিন্তু যেটা লাস্ট আপডেট সেটা হলো ও কিন্তু এখন পুরোপুরি সুস্থ রয়েছে এবং প্র্যাকটিস করছে লাস্ট 2 মাস ধরে। এবং ওর সাথেও মোটামুটি শোনা যাচ্ছে যে মোহামেডানের কিন্তু কথাবার্তা পাকা হয়ে গেছে। তো এর সাথে আরেকজনের কথা শোনা যাচ্ছে, যার কথা আমরা যতবার ইয়ান লয়ের সাথে লাইভ করেছি বা ইন্টারভিউ করেছি, তিনি কিন্তু বারবার তার কথা বলেছে, সে হলো হিমাংশু জাংরা। অসাধারণ একটা ট্যালেন্ট, মাত্র 16 বছর বয়স এবং আন্ডার 15 আই লিগও কিন্তু জিতেছে। তো সেই হিমাংশু জাংরাকে কিন্তু খুব সম্ভবত মোহামেডান স্পোর্টিং সাইন করাতে চলেছে। তো এখন অবধি এই দুটো অফিসিয়াল হয়নি, আনোয়ার আলী আর হিমাংশু জাংরা, যদি সবকিছু ঠিকঠাক চলে হয়তো আর 1-2 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আরে হিমাংশু জাংরাকে কিন্তু আমরাও দেখেছি ইন্ডিয়ার আন্ডার 15 টিমের হয়ে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে, কল্যাণীতে খেলা হয়েছিল, আমরা খেলা দেখতেও গেছিলাম। তো অসাধারণ কিন্তু একজন ইয়াং ট্যালেন্ট, আগের সিজনে কিন্তু পাঞ্জাব এফসির হয়ে খেলেও ছিল, কয়েকটা ম্যাচে সাবস্টিটিউট অ্যাপিয়ারেন্স করেছিল, মাত্র 15 বছর বয়স ছিল। তো হিমাংশু জাংরাকে যদি মোহামেডানে দেখা যায় সেটা কিন্তু একটা বড় সাইনিং হতে পারে। তো আজকের জন্য লাস্ট যেটা আপডেট সেটা হলো অনিরুদ্ধ থাপাকে নিয়ে। অনিরুদ্ধ থাপা কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে চেন্নাইয়ের এফসির হয়ে, আর অনিরুদ্ধ থাপা কিন্তু চেন্নাইয়ের এফসির হয়ে 4 বছর ধরে খেলে যাচ্ছে। 18 বছর বয়সে প্রথম ডেবিউ করেছিল 2016, তখন থেকে কিন্তু অসাধারণ পারফরমেন্স, এখন অবধি কিন্তু অলরেডি 55টা ম্যাচ খেলে নিয়েছে চেন্নাইয়ের হয়ে, যেখানে 3টে গোল করেছে, 9টা অ্যাসিস্ট করেছে। আগের সিজনে দেখেছো অসাধারণ একটা গোল, গোল অফ দ্য সিজন কন্টেন্ডার ছিল, মানে পুরো কোটিনোর মতো অসাধারণ একটা গোল করেছিল। তো তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে আবার চেন্নাইয়ের এফসি, কিন্তু ক বছরে বলেনি, শুধু এইটুকুনি বলেছে এটা কিন্তু একটা মাল্টি ইয়ার ডিল। আর অনিরুদ্ধ থাপার সাথে কিন্তু আরো মোটামুটি 9 জন প্লেয়ার কিন্তু চেন্নাইয়ে থেকে যাচ্ছে, কারণ তাদের কিন্তু কন্ট্রাক্ট অলরেডি 2021 অবধি আছে। তোমাদের নামগুলো বলে দিচ্ছি, সবকটাই চেনা নাম, তার মধ্যে আছে থয় সিং, ধনপাল গণেশ, শ্রীনিবাসন পান্ডিয়ান, এডুইন সিডনি ভ্যান্সপাল, বিশাল কেত, লালিন জুয়ালা ছাংতে, দীপক তাংড়ি, রাহিম আলী, আর এরা কিন্তু সবার 2021 অবধি কন্ট্রাক্ট আছে। আরেকজনের কথা বলেছি, সেটা হলো অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার কিন্তু ইস্টবেঙ্গলে লোনে এসেছিল, সেই অভিজিৎ সরকার কিন্তু আবার চেন্নাইয়ে চলে গেল, ওরও কিন্তু 2021 অবধি কন্ট্রাক্ট আছে। তো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু অলরেডি 10 জন আছে চেন্নাইয়ের কাছে। তো একদম ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট আপডেট, সেটা হলো ছাংতে, তো সবাই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, তো ও কিন্তু একটা টুর্নামেন্ট হোস্ট করছে ওর এরিয়াতে, যার নাম দিয়েছে হচ্ছে গুলাব জামুন কাপ। তো এটা কিন্তু ও করছে ওই এরিয়াতে যে সমস্ত নিডি পিপল আছে, যাদের লকডাউনের সময় খুব খারাপ পরিস্থিতি, তাদেরকে সাহায্য করার জন্য, এবং ওর সাথে ও কিন্তু যাদের সাথে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে ওই নিডি পিপলগুলোকে হেল্প করার জন্য, তারা প্রত্যেকেই কিন্তু ইয়ং প্লেয়ার এবং প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ISL এবং আই লিগের রিজার্ভ টিমের হয়ে খেলে। তো এরা সবাই মিলে কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। তো আজকে তো সব আপডেট তোমাদের বলে দিলাম, কিন্তু যেটা মেন কথা এটা শুরুতেই বললাম, আজকে থেকে কিন্তু নতুন সেগমেন্ট আসছে, যেটা হলো ডিভিশনের খুঁটিনাটি, যেখানে কিন্তু সবকটা ডিভিশনের ক্লাবের সব অফিসিয়ালরা আসবেন এবং এসে কিন্তু তাদের যে প্রবলেম হচ্ছে, তারা কিরম ভাবে উঠেছে, তাদের ক্লাবের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সব কিন্তু শেয়ার করবে তোমাদের সাথে। তো অবশ্যই কিন্তু থেকো, আজকে সন্ধ্যে 6টায় কিন্তু প্রথম এপিসোড আসছে নার্সারি ডিভিশনের 3টে ক্লাবকে নিয়ে, তো অবশ্যই কিন্তু দেখো। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও। আর তোমাদের যা বক্তব্য আছে এটিকে মোহন বাগান ফ্যানদের, কার্ল ম্যাগিও কিন্তু সাইন হয়ে গেছে, তাছাড়াও বাকিদের, আর কোরোমিনাসকে নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।